অবৈধ ভাবে মালয়েশিয়া যাওয়ার পথে বঙ্গোপসাগরের সেন্ট মার্টিন পয়েন্ট থেকে শিশু সহ 33 রোহিঙ্গাকে উদ্ধার করেছে নৌবাহিনী সদস্যরা। বৃহস্পতিবার দিবাগত রাত 12টায় কক্সবাজারের টেকনাফ সেন্ট মার্টিন দ্বীপের উত্তর পশ্চিমের বঙ্গোপসাগরের 2 নটিক্যাল মাইল দূরে একটি ট্রলার সহ তাদের উদ্ধার করে নৌবাহিনীর বানৌজা আলী হায়দার জাহাজ। জানা যায়, টেকনাফ থেকে সমুদ্র পথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার খবরে সেন্ট মার্টিন উত্তর পশ্চিমের 2 নটিক্যাল মাইল দূরে বঙ্গোপসাগর এলাকায় অভিযান চালায় নৌবাহিনীর একটি দল। এ সময় মালয়েশিয়াগামী একটি ট্রলার সহ 33 জনকে উদ্ধার করা হয়। এদের মধ্যে 13 জন নারী, 14 জন পুরুষ ও 1 শিশু রয়েছে। তারা সকলেই উখিয়া ও টেকনাফের বিভিন্ন ক্যাম্পে বসবাসরত বাস্তুচ্যুত রোহিঙ্গা। ভয় সত্য, জয় সত্য, সত্য জ্ঞান, সত্য বিজ্ঞান, সত্য সাম্যের, সত্য স্লোগানের, সত্য দেশ, সত্য মানুষ, সবই সত্য, সবাই সত্য। এত সব সত্যের ভেতরের সত্যটাও আমরা জানতে চাই, জানাতে চাই। দৈনিক নয়া শতাব্দী, সত্যের নতুন সারথি।